हेलो गाइस, आई एम उस्मान, यू आर वाचिंग ভার্চুয়াল স্টাডি হাব, এক নতুন পথের দিশারি। তোমাদেরকে বলেছিলাম আমি প্রিভিয়াস ইয়ারের রিজনিং এর প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদেরকে করাবো, সেই জন্য চলে এলাম আমাদের রিজনিং সিরিজ নিয়ে। আজকের টপিক ফাইন্ড দ্য মিসিং নাম্বার। আজকের এই টপিকে তোমরা পাবে প্রিভিয়াস ইয়ারের গ্রুপ ডি 2018 যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো একদম পরপর সাজিয়ে, প্রত্যেকটা শিফটের প্রত্যেকটা কোশ্চেন তোমরা টাইপ ওয়াইজ এই ভিডিওতে পাবে। অর্থাৎ এটা পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি আসবে। তোমরা ফলো করো আমাদের এই ভিডিওগুলো। আর একটা কথা, যারা অলরেডি নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখতে পারো। অর্থাৎ পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের সামনে ভেসে উঠুক। বোঝা গেছে তো? চট জলদি যাও এবং সাবস্ক্রাইব করে দাও। বুঝে গেল তো? চলো আজকে টপিক শুরু করি, বেশি কথা না বাড়িয়ে। চলো চলো, টাইপ ওয়ান প্রথম প্রবলেম দেখো কি আছে। 26, 29, 33, 38 জিগা চিহ্ন, যেটা আরআরবি গ্রুপ ডি 26 তারিখের ফার্স্ট শিফটে এসেছিল, যেটা 2018 সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়েছিল। ঠিক আছে, তো চলো দেখি এর অ্যান্সারটা কত হতে পারে। দেখো এটা একটা নির্দিষ্ট সিরিজে রয়েছে। ঠিক আছে, তোমরা যারা অলরেডি এই চ্যাপ্টারের উপর ওয়াকিবহাল আছো তারা কিন্তু আগে থেকেই অ্যান্সার কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিক আছে, আমি দেখো করছি। 26 এর সঙ্গে কত যোগ করলে 29 হয় তোমরা খুব ভালো করে জানো, প্লাস 3 যোগ করলে 29 হয়। এবার দেখো 29 এর সঙ্গে কত যোগ করলে 33 হয়, 4, এবং 33 এর সঙ্গে কত যোগ করলে 38 হয়, আশা করি 5। তো তোমরা এই যে সিরিজটা দেখে বুঝতে পারছো 3, 4, 5 এরপরে যে নাম্বারটা আসবে খুব সম্ভবত প্লাস 6 হওয়ার কথা, তাই না? তো তাহলে হচ্ছে কত, 38 প্লাস 6 অর্থাৎ 44, তাহলে 44 ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? তো তোমাদেরকে একটু মাথা খাটাতে হবে এই রিজনিং এর ক্ষেত্রে। রিজনিং মানেই তো মাথার খেলা, তাই না? তো চলো নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 2, যেটা তোমাদের 26 তারিখে এসেছিল, একই শিফটে দুটো একই চ্যাপ্টার থেকে কোশ্চেন পড়েছে। তো এই কোশ্চেনটা দেখো 1200, 600, 300 এবং কত। দেখো অপশন আমি দিয়ে দিয়েছি, আগের আগের কোশ্চেনটাতে অপশন দেওয়া হয়েছিল না, তো তোমরা এর পরের কোশ্চেনগুলোতে অপশন পাবে আশা করছি। তো দেখো কত কত অপশন আছে, 575 এবং 250 এবং 150। তো তোমরা একটু মাথা খাটাও, দেখো কত অ্যান্সার হয়। যদি আমার করতে করতে তোমরা করে ফেলো তো খুবই ভালো, তো করে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। তো দেখো 1200 থেকে 600, দেখো এটা কিন্তু অর্ধেক হয়ে গেছে, তাই না? অর্ধেক হয়ে গেছে অর্থাৎ ডিভাইড টু। দেখো 600 থেকে 300, এটাও দেখো অর্ধেক হয়ে গেছে, ডিভাইড টু। তাহলে আশা করি এটাও অর্ধেকই হবে, ডিভাইড টু। তাহলে 300 কে যদি 2 দিয়ে ডিভাইড করি আশা করি কত হওয়ার কথা, 150। তাহলে ডি ইজ দা রাইট অ্যান্সার। বুঝে গেল? তো চলো নেক্সট প্রবলেম, চলো থার্ড প্রবলেম। এটা মনে হয় তোমার 27 এসেছিল, 27 অর্থাৎ সেপ্টেম্বর মাসের 27 তারিখে সেকেন্ড শিফটে আমার যতদূর মনে পড়ছে। তো যাই হোক চলো অঙ্কগুলো পড়ি। দেখো 32, 64, 256, 1536 জিগা চিহ্ন। তো এটা একটা সিরিজে রয়েছে, হয়তো এটা কোন সিরিজে রয়েছে তোমরা একটু কনফিউশন হচ্ছে, মাথায় আসছে না, তাই না? তো দেখো খুব সহজ, 32 সঙ্গে কত গুণ করলে 64 হবে বলো, ইনটু 2। 64 সঙ্গে কত গুণ করলে 256 হবে, ইনটু 4। এর সঙ্গে দেখো ইনটু 6, এর সঙ্গে তাহলে কি হবে তোমরাই বলো কি হবে, খুব সম্ভবত 8 হওয়ার কথা, তাই না? গুণ করো 8 ইনটু এটা, বি ইজ দা রাইট অ্যান্সার, 1, 2, 2, 8, 4। গুণ করে দেখো এটাই হবে। আমার মুখস্থ নয়, মানে প্র্যাকটিস করে করে মুখস্থ হয়ে গেছে, আমি তাই বললাম। তো তোমরা গুণ করে দেখতে পারো না, গুণ করো না, 1536 ইনটু 8 করো, 1, 2, 2, 8, 4 হবে, সরি 1, 2, 2, 8, 8 হবে। যাই হোক চলো নেক্সট প্রবলেম।
দেখো প্রবলেম নাম্বার ফোর, এটাও দেখো ফাইন্ড দা মিসিং নাম্বারে বলেছে 27/11 এ, মানে অক্টোবর মাসে, সরি অক্টোবর নভেম্বর নভেম্বর মাসে এসেছিল। তো এটাও সহজ, আমি এটা খুব সহজ, কারণ তোমরা গুণ করে দেখো পেয়ে যাবে। ছয়ের সঙ্গে কত গুণ করলে 30 হয়, 5 গুণ করলে 30-এর সঙ্গে দেখো গুণ 5 করো, একই রকম এটার সঙ্গে যদি 5 গুণ করো তাহলে দেখো 5 × 15 = 75, 750 অ্যান্সার আসছে। এর সঙ্গে যদি 5 গুণ করো দেখো 3750 আসবে। সো 750 এটাও হচ্ছে সঠিক মানে অ্যান্সার হবে। তো এটা খুব সহজ, আমি জাস্ট ছিল পরপর যেহেতু বইয়ে তাই আমি এটা তুলে ধরলাম। তো পরের কোশ্চিনটা আসি, চলো নেক্সট প্রবলেম, চলো পাঁচ নম্বর প্রবলেম। দেখো গ্রুপ ডির কোশ্চিন আমি করাচ্ছি যেহেতু, তো গ্রুপ ডির কোশ্চিন অতটাও টাফ থাকে না, হ্যাঁ একটু মাথা খাটালেই হয়ে যায়। দেখো প্রত্যেকটা কোশ্চেনই খুব সহজেই হয়ে যাচ্ছে, তাই না? এরপরে যখন আমি এনটিপিসির কোশ্চেনগুলো করাবো একটু এর থেকে টাফ হবে। তো এখন তোমরা সহজেই করো, সেজন্য আমরা গ্রুপ ডির গুলোই করাচ্ছি। তো দেখো 51, 46, 41 কত হবে? তো একটু দেখো ভাবো, দেখো এদের ডিফারেন্সটা কত হচ্ছে। দেখো 5 ডিফারেন্স, বিয়োগ 5 করো, দেখো 51 থেকে 5 বিয়োগ করো 46 আসছে, আবার 46 থেকে 5 বিয়োগ করো এবং 41 আসছে। তাহলে একই রকম ভাবে আমাদের সেটাই হওয়ার কথা, 5 বিয়োগ করে তাহলে কত হওয়ার কথা? বিয়োগ ভুল করছি, 36 বি ইজ দ্য রাইট অ্যান্সার, বুঝতে পারলে? তো গ্রুপ ডি কোশ্চেন খুব একটা টাফ হয় না, দু একটা কোশ্চেন টাফ হয়ে থাকে, তুমি রিজনিং বলো, ম্যাথ বলো, যাই বলো, ঠিক আছে। তো চলো পরের প্রবলেম দেখি। দেখো পাঁচ নম্বর প্রবলেমটা, এটা কিন্তু গ্রুপ ডিতে আসেনি, এটা এলপিতে এসেছিল, যেটা লোকো পাইলট বলে। তো সেটা তোমার 14 তারিখে এসেছিল, তো এটা একটু অন্যরকম, তোমরা দেখছো টাইপটা একটু চেঞ্জ হয়েছে। তো দেখো কিরকম টাইপে এগুলো সাজানো আছে তোমাদেরকে প্রথমে দেখে নিতে হবে। দেখো তিনটে ঘর কাটা আছে এখানে, তাই না? তো তিনটে ঘর কাটা আছে যেহেতু, তো তোমাদের প্রথম দুটো দিয়ে দেয় বোঝার জন্য, প্রথম দুটো যেভাবে রয়েছে ঠিক তৃতীয়টা সেইভাবেই থাকবে। তো আগে প্রথমটা দেখি কিভাবে আছে। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, এই 4 আর 5 যদি গুণ করি দেখো 20 আসে, আসে না? আর 4 আর 5 যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের 9 আসে, যদি যোগ করি। তাহলে এই দুটো যোগ করে এখানে বসছে আর এই দুটো গুণ করে এখানে বসছে, ঠিক সেরকমই দেখো এখানে তাই হয়েছে। 3 আর 8 যোগ করলে 11 হয় আর 3 আর 8 গুণ করলে 24 হয়। তাহলে এইরকম সিরিজেই তোমাদের এটাও হবে। দেখো 9 আর 4 যোগ করে 13 হয়েছে, 4 আর 9 যোগ তো করবো না এখানে, গুণ করবো, 4 আর 9 গুণ করলে 36, তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথমত তোমাদের দুটো দিয়ে দিয়েছে, এই দুটো কেমন ভাবে রয়েছে সেটা দেখবে, দেখে সেই রকম ভাবে পরেরটা করবে, ঠিক মিলে যাবে। চলো নেক্সট প্রবলেম দেখো। 7 নম্বর প্রবলেম খুব একটা ইজি বলবো না, তবে হ্যাঁ ইজি, এটা এনটিভিসিতে এসেছিল। তো এই টাইপের প্রবলেমগুলো একটু মানে ব্রেন খাটাতে হয়, পরীক্ষার হলে একটু ভেবা জায়গা খেতেই হয়। তো যদি প্র্যাকটিস করো এখন থেকে তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে হয়তো এটাই পেয়ে গেলে, হতে পারে না? তো চলো দেখো, এই ক্ষেত্রে তোমরা যদি এই যে জিজ্ঞাসা চিহ্নটা যদি এইখানে থাকতো তাহলে তোমরা দুভাবে করতে পারতে, একটাই উপর নিচ আর একটা হচ্ছে এই পাশ এই পাশ করে দুভাবে করা যেত, হ্যাঁ। কিন্তু যেহেতু এ মাঝে বসে গেছে, ঝামেলা হচ্ছে ওই জায়গায়। তো তোমাকে হয় এই দুটো দিয়ে এটাকে মিলাতে হবে, এই দুটোকে দিয়ে এটাকে মিলাতে হবে, বা এই দুটো দিয়ে এটাকে মিলাতে হবে, দিয়ে এটাকে মিলাতে হবে, অথবা তোমাদেরকে এই সিরিজগুলো কিভাবে সাজানো আছে দেখতে হবে, ঠিক আছে? তো দেখো তোমরা বুঝতে পারছো কিনা, আমি তোমাদেরকে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় আমি এক্স বসাচ্ছি, ঠিক আছে? কেন বসাচ্ছি বলছি, দেখো দেখো এখানে আছে 18, আমি লিখলাম 18, এখানে আছে 12, লিখলাম 12, আর এখানে আছে 3, লিখলাম 3, এখানে আছে 72। এই তিনটে দিয়ে আমি 72 মেলাবো, কিভাবে মেলানো যায় দেখো, কিভাবে মেলাবো বলো, তোমায় বলো। যদি আমি এই 18 কে 3 দিয়ে ভাগ করি, দিয়ে 12 গুণ করি, দেখো 18 ভাগ 3
গুণ বারো আসছে, বাহাত্তর, 300, 800, 6 বারং 72, অর্থাৎ এটার সঙ্গে এটা ভাগ দিয়ে যেটা বেরোচ্ছে সেটার সঙ্গে এটা গুণ করলেই এটা আসছে। ঠিক, আমি দেখি এটা আসছে কিনা। দেখো 32 সঙ্গে যদি 4 ভাগ করি কত হয়, 4 8 32 হয়, 8 সঙ্গে যদি 16 গুণ করো কত হয়, 8 16 128 হয়। তাহলে আমার সিরিজ কিন্তু মিলে গেছে। এই সিরিজেই আমি এটা বের করব। কিরকম হলো ঘটনাটা, 24 সঙ্গে এইটা হচ্ছে ভাগ, তাহলে 24 ভাগ এক্স, তার সাথে গুণ করছি আমি কত, 14, এটা যদি গুণ করি তাহলে পাবো আমি 112, তাই না? তো এটা সলভ করো, 112 দিয়ে, মানে সরি 112 কে 14 দিয়ে তোমরা ভাগ করছো, তাহলে 14 8 14 112, তাহলে এটা হচ্ছে কত, 24/x = 8, 8 দিয়ে যদি কাটো 3 8 24, তাহলে x ইকুয়াল টু কত আসছে, 3, তাহলে x এর জায়গায় তোমার অ্যান্সার কত হচ্ছে, 3, তাহলে b ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে পারলে? তো এই হলো প্রবলেম। তো আজকে আমরা 7টা প্রবলেমই রাখলাম, ঠিক আছে? পরের দিন বাকি এই টাইপের গুলো তোমাদেরকে সলভ করাবো এবং সেই সঙ্গে নতুন টাইপ টাইপ টু করাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো আজকের মতো টাটা। ঠিক আছে, চলো আসছি।